সুপ্রিয় দর্শক, আজকে আমরা দেখাচ্ছি হিপ্রো মোটোজ M7। M7 এর এই ইঞ্জিন অয়েলটি 1.2 লিটার, মানে 1200 ml এর একটি ইঞ্জিন অয়েল। আপনারা দেখুন ইঞ্জিন অয়েলটি অত্যন্ত সুন্দর, হিপ্রো মোটোজ M7 এটার নাম। আর এটা হচ্ছে সিনথেটিক ব্লেন্ডেড। হ্যাঁ, সিনথেটিক ব্লেন্ডেড। তো দেখা যাচ্ছে কি, এটা 1200 ml এর একটি কন্টেইনার। এই কন্টেইনার কারা নেবেন? বেসিক্যালি হচ্ছে যারা হাং চালায়, অথবা যারা 4V চালায়, অথবা যারা পালসার NS চালায়, তাদের বাইকে 1200 ml ইঞ্জিন অয়েল প্রয়োজন হয়, তারাই এটা ব্যবহার করবেন। এবং এই হিপ্রোর মোটোজ M7 এর বিভিন্ন গ্রেডের আপনারা ইঞ্জিন অয়েল কিনতে পারবেন। আমার হাতে যেই মডেলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে M7 মডেল, এবং এটার আপনার ইয়ে হচ্ছে 20W40 গ্রেড। আর দেখুন এখানে অনেক ধরনের নির্দেশনা দেওয়া আছে, দেখুন। তো আমি এটার ব্যাক সাইডটা দেখাচ্ছি, একেবারে জেনুইন হিপ্রো। আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো কি বলে যেখানে ইঞ্জিন অয়েল পাওয়া যায় সেখানে যোগাযোগ করবেন। পালসার NS, 4V, তারপরে হচ্ছে হিরো হাং, এই বাইকগুলোতে 1200 ml করে ইঞ্জিন অয়েল প্রয়োজন, এটা মাথায় রাখবেন। যাদের 1200 ml প্রয়োজন, তারা 1.2 লিটারের এই কন্টেইনারটি সংগ্রহ করতে পারেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। আর অবশ্যই অবশ্যই ভাই, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমরা একটু সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা পাব। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ ভাই। দেখুন অনেক সুন্দর একটি কন্টেইনার, অনেক হেভি, ধরতেই অনেক মজা এটা। হ্যাঁ, তো বিশেষ বিশেষ ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, আমাদের অন্যান্য যে ভিডিওগুলো আছে এগুলোও চেক করে নিতে পারেন। হ্যাঁ, তো ঠিক আছে, ধন্যবাদ।